একটা একটা ছোট্ট দোয়া বলি, এরপরে আমি আমার আয়াতটা বলি। একটা আশ্চর্য ছোট্ট একটা আমল শুনেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি একটা দোয়া পড়ে ছোট্ট দোয়াটা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্য দেখি বলেন তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা নবীজি যখন বলেন, কেউ যদি ঘর থেকে বের হতে বাহিরে যেখানে যান, সোজা কথা আপনি এখান থেকে ও রাস্তার ওই মাথা পর্যন্ত গেছে, বিশ্বাস করেন এতটুকু আপনি নিরাপদ নিরাপদ। আমি একদিন দেখছি আমার সাথে একজন শিক্ষক আপনার, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় শিক্ষকতা করতাম তখন তো একই সাথে মাওলানা জহুরুল ইসলাম সাহেব নাম ছিল, মাদ্রাসার হোস্টেল ছাত্রদের হোস্টেলের বারান্দা, এই বারান্দায় আমিও দাঁড়ায় আছি, উনিও কথাটা বলে মাত্র এমনি হাঁটতে হাঁটতে উপরের দিকে চাইয়ে কথা কইতে কইতে বারান্দাটা শুধু অল্প দূর যাবে নাইমা রোমের দিকে যাবে, এই বারান্দার থেকে নামতেই খেয়ালে পাওটা উল্টাইয়া পইরা এই পাওটা ভেঙে বেঁকা হয়ে গেল, ভেঙে গেছে মানে একবারে ওই টাকনুর কাছে, প্রায় 3 মাসের চাইতে বেশি বিছানার মধ্যে পড়ে আছে ব্যান্ডেজ, এই কদ্দূর যায়। তাহলে আমরা কি 1 সেকেন্ড নিরাপদ বলে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াটা বের হতেই পড়ে তার 4টা নগদ পুরস্কার লাভ হয়, ফেরেশতা ডাইকা তারে 4টা ঘোষণা দেয়, ঘোষণা এই দোয়া এটা পড়লে লগ লগ ফেরেশতা 4টা ঘোষণা দেয় তার, কয়টা? 1, হুদিতা, ফেরেশতা বলে তুমি সঠিক পথ পেয়ে গেছো, 2, কুফিতা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, 3, উকিতা, সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ হয়ে গেছে, 4, ওয়াতানাহা আনহু শাইতান, শয়তান তোমার দূরে সরে গেছে। বলেন আচ্ছা তাহলে এই দোয়াটা কি খুব কঠিন কিছু? আচ্ছা এটা শিখতে আপনার 200 বছর লাগবে না? তাহলে বলে ছোট্ট দোয়া ছোট্ট একটা আমল কিন্তু আপনার 4টা লাভ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলে দেয় তুমি হেদায়েত পেয়ে গেছো, রাস্তা তুমি নিরাপদ হয়ে গেছো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেছেন, শয়তান তোমার থেকে দূরে সরে গেছে। হাদিসের মধ্যে আছে, ওই হাদিসের লাস্টে আরেকটা সুন্দর কথা আছে, এই দোয়াটা যখন কোনো বান্দা পড়ে বের হয় তখন এক শয়তান আরেক শয়তানকে বলে, এমন কিরবা আবার আরে কিরবা, হ্যাঁ হাদিসে আছে, কয় যে আবার আরে কিরবা, ওটা তো দোয়া ফইরা আমরা দূরে সরাই দিলে দাঁড়িয়ে কাছে দাম দিত, সুবহানাল্লাহ। এই জন্য এরকম ছোট ছোট বহু আমল বহু দোয়া তাসবিহ নবীজি আমাদেরকে শিখাইছে, চিনলেন না নবীকে গ্রহণও করলেন না গুরুত্বও দিলেন, এত তো এত প্রিয়জন যিনি আমাদের জন্য, যিনি সকল ব্যাপারে আমাদের জীবনের সব প্রয়োজন দিক নির্দেশনা সহজ 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 করে দিছেন, বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দরদি আমাদের জন্য আর কেউ ছিল, আল্লাহ ভিন্ন আর কেউ। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন, হযরত জিবরিল আলাইহি সালাম যতবার নবীজির কাছে আসছেন ওয়াহী নিয়ে ততবারই নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন, কি করবেন,
কিতাবে আছে নবীজির কাছে শুধু কোরআন নাযিল করছে হযরতে জিবরিল 24000 বার ওহী নাযিল করছে তাহলে মেসওয়াকের কথা বলছে কয়বার 24000 বার কল্পনা করেন এত বার বলছে আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনে হচ্ছে জিবরাইলের কথার কারণে মেসওয়াক করতে করতে আমার মাড়ি পর্যন্ত ফেটে যাবে এত বলছে সেই নবী এর পরেও উৎসাহ দিছে উম্মত মেসওয়াক করো মেসওয়াক করো মেসওয়াক করো কিন্তু ওয়াজিব করে নাই বাধ্যতামূলক করে নাই যদি এটা বাধ্যতামূলক করত যে মেসওয়াক না করলে নামাজই হবে না তাহলে তো বাধ্যতামূলক হয়ে যেত নবীজি বলেন আমার উম্মতের কষ্ট হবে লাউলা আন আশুক্কা আলা উম্মতি আমার উম্মতের কষ্ট হবে আমি যদি এটা না ভাবতাম লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত নবীজি বলেন তাহলে আমি আমার মন চাচ্ছিল আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতে বলতাম কে শুধু বাধ্যতামূলক বলি নাই উম্মত তোমার কষ্ট কিন্তু এটা আমার দিলের চাওয়া আমার মনের ইচ্ছা যে আমার উম্মত প্রত্যেক নামাজে মিসওয়াক তাহলে দেখেন একে তো নবীজি আগ্রহ দেখাইছে আবার উম্মতের কষ্টের দিকেও খেয়াল রাখছে খেয়াল রাখছে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু আমার উম্মত নবীজি সাহাবীদেরকেও বলছেন আমার উম্মতকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সহজ করবা কঠিন বানাই না আমাদের কোনো কফালে বেহেস্ত নাই আপনি শেষ আপনি জাহান্নামে জ্বলিয়া কইলা হইয়া যাবেন এইভাবে তারে ভয় দেখাই আপনার কফালে হেদায়েত নাই আপনার কফালে ফিসের ফিডা এরকম মনে করেন এমন আতঙ্ক এভাবে না বলা না 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 বেহেস্ত আপনি যাবেন গুনাহ ছেড়ে দেন আপনি জান্নাতে যাবেন আপনি যাবেন না তো কে যাবে জান্নাত তো আল্লাহ তাআলা আমাদের জন্যই বানাইছে ঠিকই না বলেন আমাদেরকে দিতে চাচ্ছে তো নবীজি এর জন্য বলতেন যে আমার উম্মতের কাছে সহজ করে বলো ওয়ালা তুআসসিরু কঠিন বানায়ও না কঠিন বানায় কঠিন বানায় না এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ কথার প্রসঙ্গে আমি বললাম দয়া করে আপনারা প্রত্যেকে ছোট ছোট কিছু দোয়া তাসবিহ ছোট ছোট কিছু সুন্নত আমল আরেকটু করতে চেষ্টা করেন বাবা আরেকটু ভাবে মেসওয়াক একবার সহজ জিনিস কত 20 টাকায় একটা মেসওয়াক কিনতে পাওয়া যায় আপনার জীবনে এই মেসওয়াকের বরকতে বিশ্বাস করেন কিতাবে আছে মেসওয়াক যিনি করে নিয়মিত আল্লাহ তাআলা তাকে ঈমানের মৃত্যু দান করেন সুবহানাল্লাহ ঈমানের মৃত্যু তাযকিরু শাহাদাতাইন ইনদাল মাউত মৃত্যুর সময় তার কালেমা নসিব এটা মেসওয়াকের বরকত নবীজি বলছেন মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব ব্রাশ করলে একটা হয় হয়তো দাঁত পরিষ্কার হয় মেসওয়াক করলে দুইটা হয় দাঁতও পরিষ্কার হয় আল্লাহ তাআলার সন্তুষ্টিও পাওয়া যায় নবীজির হাদিস এজন্য দোয়া তাসবিহ আমার কথা হলো শুধু মূল কথাটা হলো আমার আবেগটা হলো এটা যে একটা জায়গার উপরে নিজেরই স্থির বানায় লাইন মুরুব্বিরাও জওয়ান ভাইরাও এই যে আপনারা যারা বসছেন আপনারা আসলেই আল্লাহর কথা শুনেন না আগ্রহী তাহলে এই ঠান্ডা কুয়াশায় এত রাত্রে এত মানুষের মধ্যে থেকে এই অল্প কয়জন এনে কোনো 10000 মানুষ না ঠিক আছে না কথা দেড় 200 মানুষ হবেন কথার কথা এই অল্প কয়েকজন মানুষ নিশ্চয়ই আখিরাতের আশায় আল্লাহর মহব্বতেই বসছেন ঠিক কি না বলেন না নবীজির ভালোবাসাই বসছেন পরকালের আশাতেই বসছেন সেটা আশা করলে হবে না বাবা